পার্সেল বাই গঠন থাকে, তুমি তো সারাদিন শুধু দাঁড়িয়ে আসলো। আমি যদি দাঁড়িয়ে আসলাম তাহলে আমার দাঁড়িয়ে দেখেন সোজা থাকে, আমি যদি দাঁড়িয়ে না আসলাই তাহলে আমার দাঁড়িয়ে এভাবে জট হয়ে যায়। অনেকে দাঁড়িয়ে দেখবেন যে এরকম জট হয়ে রয়েছে, তাই আমি সবসময় দাঁড়িয়ে আসলাম যাতে আমার দাঁড়িয়ে স্ট্রেট থাকে। আপনি দেখেন দাঁড়িয়েটা স্ট্রেট আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর আমার দাঁড়িয়ে অনেক সিল্কি লাগতেছে, আমার দাঁড়িয়েতে অনেক সিল্কি লাগতেছে। সিল্কি লাগার কারণ আছে ভাই, কারণ ওই যে আমি তুমি কি ইউজ করো দাঁড়িয়েতে? এই যে তেলটা ইউজ করি, অলিভ অয়েল। অলিভ অয়েল অনেক সুন্দর, আপনারা সবাই দেখেন, আপনারা দাঁড়ির জন্য অলিভ অয়েল কিনে নেবেন। ছোট এই অলিভ অয়েলটা মাত্র 80 টাকা দাম নেবে। অলিভ অয়েলটা কিনে পকেটে রাখবেন, সবসময় দাঁড়িতে ইউজ করবেন। আর ছোট একটা চিরুনি রাখবেন, এভাবে একটা চিরুনি দিয়ে দাঁড়িটা সবসময় আশড়াবেন, তাহলে দাঁড়িগুলো তার জট বাঁধবে না। আমাদের পার্সেলের মতো এরকম সিল্কি দেওয়া লাগবে দাঁড়িগুলো। আমিও ওই যে পার্সেলের দেখা দেখি আমি আসলে দাঁড়িটা রাখছি। দাঁড়িয়ে রাখা তো এমনি আমাদের সবাই মুসলমান হিসেবে কর্তব্য। দাঁড়িতে খুল লাগানো অনেক গুণা, আমরা না জানি অনেক গুণা করেছি, জেনে শুনে অনেক গুণা করেছি এতদিন পর্যন্ত। আমি যেভাবে যত্ন করি আপনি যেভাবে যত্ন করেন, এখন পার্সেলের দেখা দেখি আমি দাঁড়িয়ে রাখছি, এবং কি আমি দাঁড়িয়ে রাখার পর থেকে পার্সেলের দেখা দেখি এভাবে শিরুনি দিয়ে প্রতিদিন দাঁড়িয়ে যত্ন করি, অলিভ অয়েল দিই, মোটামুটি আমার দাঁড়িগুলো সোজা হয়ে আসতেছে ইনশাল্লাহ আশা করি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।